ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বিন্দু আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমি ফারুকি আছি তোমাদের সাথে বৃত্ত অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় আমাদের আজকের আলোচনার বিষয় স্পর্শক সংক্রান্ত আমরা আজ স্পর্শকের একটা নিউ টাইপ নিয়ে আলোচনা করব আর তা হচ্ছে একটা বিন্দু যদি দেয়া থাকে এমন এক্স ওয়ান এবং একটা বৃত্তের সমীকরণ যদি দেয়া থাকে ধরা যাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকাল টু জিরো এটা একটা বৃত্ত এবং এটা একটা বিন্দু বহিস্ত একটা বিন্দু এখন এই বিন্দু থেকে যদি স্পর্শক আঁকি এই বৃত্তের উপরে তাহলে কয়টা স্পর্শক আঁকতে পারি অবশ্যই দুইটা স্পর্শক মানে একটা হচ্ছে এদিক দিয়ে চলে যাবে আর একটা হচ্ছে এদিক দিয়ে চলে যাবে তো ধরা যাক স্পর্শ বিন্দু দুটা একটা হচ্ছে এ একটা হচ্ছে বি এটা তো আমাদের বৃত্তের সমীকরণ অর্থাৎ এই যে এই বিন্দুটা হচ্ছে বি আর এই বিন্দুটা হচ্ছে এ আর এখানে যে বিন্দুটা ধরা যাক এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু অর্থাৎ পি অফ এক্স ওয়ান ওয়ান তাহলে এরকম যদি হয় তাহলে আমরা নির্ণয় করবো পি অফ এ ইজ টু পি অফ বি ইজ টু ওয়াট দেখো একটা বিন্দু থেকে একটা বৃত্তে যদি স্পর্শ আঁকা হয় তাহলে কিন্তু আমরা দুটি স্পর্শক সবসময় পাবো অর্থাৎ একটি উপর দিয়ে যাবে একটি নিচ দিয়ে যাবে তো এই যে পি যদি এই বিন্দুটা হয় আর স্পর্শ যে বিন্দুটা আছে এ আর এখানে যে স্পর্শ বিন্দুটা বি এই দুইটা ডিস্টেন্স কিন্তু সব সময় সমান হবে তোমরা নাইন টেনে যখন উপপাদ্য পড়েছিলে তখন কিন্তু এগুলো ছিল এবং মজার বিষয় হচ্ছে যে এখানে বৃত্তের যে কেন্দ্রটা অর্থাৎ এখানে যে বৃত্তের কেন্দ্রটা এই কেন্দ্র থেকে এই এ বিন্দুর উপর যে লম্বটা অর্থাৎ ও এ যদি রেখা আঁকি তাহলে এই ও এ রেখাটা লম্ব হবে পি অফ এ রেখা অর্থাৎ পি এ রেখা বিপরীতভাবে আমরা কী বলতে পারি যে পি এ ও অর্থাৎ ও এ এই কোনটা হবে নাইনটি ডিগ্রি কোন অফ ও এ এটা হবে কত নাইনটি ডিগ্রি ক্লিয়ার সেমভাবে এখানে যদি লম্ব আঁকি এখানে যদি লম্ব আঁকি তাহলে এই যে এই কোনটা হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ এখানেও যদি আঁকি তাহলে এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি লম্ব আঁকতে হবে না জাস্ট সংযোগ করে দিলেই চলবে অর্থাৎ কেন্দ্র থেকে ওই স্পর্শবিন্দু যদি সংযোগ করে দিই তাহলে নাইনটি ডিগ্রি হবে ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা নির্ণয় করব কি পি অফ এ পি অফ ইকুয়াল কত এটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড নির্ণয় করবো পি এ রেখা আর পিবি রেখা কত দেখো ডিস্টেন্স দুইটা সমান কিন্তু রেখা দুটো কিন্তু সমান হবে না কারণ পি এ আলাদা একটা রেখা এটা আলাদা একটা একটা রেখা যদিও এই দুইটা রেখাই পি অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুকে সিদ্ধ করে যা আমরা অবজেক্টিভের ক্ষেত্রে প্রচুর অ্যাডভান্টেজ পাই মানে এই রেখা দুটো এই বিন্দুটাকে অবশ্যই সিদ্ধ করে দেখো অবজেক্টিভে যখন প্রশ্ন আসে একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে একটা নির্দিষ্ট বৃত্ত দেয়া আছে যখন বলা হয় যে নিচের কোনটি স্পর্শক এই বিন্দু থেকে এই বৃত্তের উপর স্পর্শক কোনটি তখন সমীকরণ ধরো চারটা দেয়া আছে চারটা রেখার সমীকরণ দেয়া আছে যেই রেখাটা এই বিন্দুটাকে সিদ্ধ করে মানে এই বিন্দুটা বসালে পরে যেই রেখাটা বামপক্ষ ডানপক্ষ সমান হয় সেই রেখাটাই কিন্তু আমার নির্ণয় রেখা এটা আমরা অবজেক্টিভের ক্ষেত্রে করতে পারি বাট রিটেনে অবশ্যই আমার জেনারেল প্রসেসে আমাকে করতে হবে তাহলে আমরা বের করব কি পি এ ও পিবি রেখা ইজ ইকোয়াল টু হট আজকে আমাদের আলোচনার বিষয় এই দুইটা চলো এখন আমরা পুরো প্রসিডিওরটা দেখি দেখো একটি বৃত্ত যদি এমন দেয়া থাকে যার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকোয়াল টু জিরো এবং একটি বহিস্থ বিন্দু যদি দেওয়া থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে এই বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত যে স্পর্শক দুটো পাই যা কিনা এ বিন্দু এবং বি বিন্দুতে স্পর্শ করে চলে যায় আর এটা হচ্ছে পি বিন্দু তাহলে আমরা পি এ রেখা ইজ ইকুয়াল টু পাবো রুট অফ অফ অর্থাৎ পি এ রেখার দৈর্ঘ্য পি এ রেখার দৈর্ঘ্য মানে পি এ বি জাস্ট আমরা পাবো রুট অফ অফ এই বিন্দুটা জাস্ট এখানে বসিয়ে দিব কিভাবে সেটা এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি দেখো এই যে এক্স আছে না এক্সের জায়গায় এক্স ওয়ান এক্স ওয়ান প্লাস টু এফ এই যে ওয়াইয়ের জায়গায় ওয়াই ওয়ান ওয়াই ওয়ান প্লাস সি আমরা কী করলাম জাস্ট এই সমীকরণটাতে এক্স ওয়ান ওয়াই ওয়ান বসিয়ে দিলাম অর্থাৎ এক্সের জায়গায় এক্স ওয়ান ওয়াইয়ের জায়গায় ওয়াই বসিয়ে দিলাম দিয়ে পুরোটাকে রুট করে ফেললাম করার পরে যা পাবো তাই হচ্ছে আমার নির্ণেয় দৈর্ঘ্য দেখো এখানে বিন্দু থেকে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো বৃত্তের উপর অঙ্কিত স্পর্শ রেখার দৈর্ঘ্য কত এটা রাজশাহী ইউনিভার্সিটি নয় দশ এবং তেরো চোদ্দ সেশনে এসেছে অর্থাৎ দেখো খুবই সিম্পল একটা ম্যাথ আমরা প্রসিডিউরটা জানি যা শুধু এখানে অ্যাপ্লাই করবো বলা হয়েছে বিন্দু একটা দেয়া আছে 1 -1 বিন্দু থেকে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই বৃত্তের সমীকরণ আমার ছিল কি এইটা এক্স y2 এখানে আছে টু এক্স তাহলে আমার সিম্পল কাজ কি জাস্ট এই প্রথম টার্মটাকে আমি কি করব দুই দ্বারা ভাগ করব। মানে এক্স স্কোয়ার করে নেব তাহলে দেখো তো এই ছোটো কাজটুকু আমরা করে ফেলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুই দ্বারা ভাগ মানে কি এক্স বাই টু প্লাস থ্রি বাই টু ওয়াই প্লাস ওয়ান বাই টু জিরো টু মানে কি জিরো অর্থাৎ এই সমীকরণটাকে আমি সরল সমীকরণ করে ফেললাম আচ্ছা এখন কাজ কি বলতো জাস্ট এই বিন্দুটা এখানে বসাতে হবে বসানোর পর ভার করবো অর্থাৎ যদি দৈর্ঘ্য পি অফ এ হয় এটা যদি স্পর্শকের দৈর্ঘ্য হয় স্পর্শকের দৈর্ঘ্য অর্থাৎ পি অফ এ যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি দৌড় হবে রুট ওভার অফ ওয়ান স্কোয়ার এর মান কত ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার আমরা একবারই ওয়ান লিখতে পারতাম মাইনাস কত এর মান কত ওয়ান অর্থাৎ এক্সের জায়গায় জায়গায় মাইনাস ওয়ান ওয়ান বাই টু প্লাস থ্রি বাই টু ইন্টু প্লাস হচ্ছে হাফ শেষ এখন যেটা ক্যালকুলেশন এটা ক্যালকুলেশন খুবই ইজি প্লাস ওয়ান মাইনাস এখানে মাইনাস হবে মাইনাস থ্রি বাই প্লাস হচ্ছে হাফ দেখো এই হাফ আর এই হাফ চলে গেল তাহলে কি থাকলো পেলাম হচ্ছে টু মাইনাস থ্রি তাহলে কত হয় ফোর মাইনাস থ্রি ডিভাইডেড বাই আমার অর্থাৎ আনসার এটা অবশ্যই অবজেক্টিভ ছিল যেহেতু রাশিভার্সিটিতে এসছে তাই যে অপশনে আমার ওয়ান বাই রুট টু আছে সেটাই হচ্ছে আমার নির্ণয় আনসার দেখো তো এটা কতটুক সময় লাগবে আনসার বের করতে আমাদের সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সময়ও লাগার কথা না এখন চলো আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করি অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট বিন্দু থেকে স্পর্শক যে বিন্দু দুটো আছে অর্থাৎ যে দুটা বিন্দুতে স্পর্শ করে সেইটার দূরত্ব নির্ণয় করেছি অর্থাৎ পি অফ এ পি অফ বি কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখলাম এক্সাম্পলও দেখলাম এখন আমরা পি থেকে এ বিন্দু এবং বি বিন্দু এই যে সমীকরণটা পি এ রেখা এবং পিবি রেখা স্পর্শক অবশ্যই একটা সরলরেখা সো এই রেখা দুটো নির্ণয় করতে চাই চলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার করি দেখো একটা এক্সাম্পল যদি এমন থাকে যে মাইনাস ফাইভ ফোর বিন্দু হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান ইজ টু জিরো রেখার উপর অঙ্কিত স্পর্শক দয় কত বা নির্ণয় করো একই কথা যে কোনোভাবে থাকতে পারে অর্থাৎ প্রশ্নটাতে বলেছে কি দেখো সলিউশন ফার্স্টে হচ্ছে বিন্দুটা দেওয়া আছে মাইনাস ফাইভ ফোর একটা বিন্দু দেওয়া আছে এটা হচ্ছে মাইনাস ফাইভ ফোর ধরা যাক পি বিন্দু এইটা এবং বৃত্তের যে সমীকরণ সেটা দেওয়া আছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান ইজ টু জিরো এখন আমার কাজ কি এই পি অফ এই যে এখানে স্পর্শ করে চলে যায় দুটো রেখা এদিক দিয়ে চলে যায় এই বিন্দুটা হচ্ছে কি এ বিন্দু আর এই বিন্দুটা হচ্ছে কি বি বিন্দু এই পি এ রেখা পি এ রেখা ইজ ইকোয়াল টু আর পিবি রেখা ইজ টু জাস্ট এটা আমাকে বের করতে হবে ঠিক আছে দেখো আমরা যদি নর্মাল প্রসেসে করতে চাই এই ম্যাপটা আমরা খুব চমৎকার ওয়েতে করতে পারবো সরলেখার যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে আমরা ক্লাসগুলো করেছি আমাদের বৃত্তের সমীকরণ দেয়া থাকা মানে কি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকা মানে কি আমরা মুহূর্তের মধ্যে এক্সের সব ডিভাইডেড বাই মাইনাস টু ওয়াই সব ডিভাইডেড বাই মাইনাস করতে পারি তাহলে আমরা স্থানক স্থানাঙ্ক কত পাই মানে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে ওয়ান এবং টু আচ্ছা এখন বলতো যে এই বিন্দুটাকে যদি এক্স ওয়াই ধরি এই বিন্দুটাকে যদি এক্স ওয়াই ধরি এ বিন্দুটা এক্স ওয়াই তাহলে আমরা কি পাই এখান থেকে এই এটা যদি ও বিন্দু হয় পি রেখা আর ও রেখা যে বিন্দুতে ছেদ করে সেই ছেদ বিন্দুটাই হচ্ছে আমার এ বিন্দু এখন এ বিন্দু আমি জানি পি বিন্দু আমি জানি তাহলে আমি পি এ নির্ণয় করতে পারবো না ইজিলি করতে পারবো সেম কেস এখানেও আমি করতে পারবো বাট আমার কথা হলো যে আমাকে এমন একটা কমন প্রসেস জানতে হবে যেটাতে কি না আমার এইভাবে বারবার সমীকরণ বের করে তাদের ছেদ বিন্দু বের করার প্রয়োজন না হয় সেই প্রসেসটা কি দেখো আমরা যদি ধরে নেই যে এই রেখার ঢাল হচ্ছে এম আচ্ছা বলো তো একটা রেখার ঢাল যদি এম হয় অর্থাৎ এম ঢাল বিশিষ্ট একটা রেখা যদি ধর এখানে একটা বিন্দু আছে পি অফ এক্স ওয়াই যদি এক্স ওয়াই বিন্দুগামী হয় তাহলে আমরা কি লিখতে পারি বা এটা ধরো যে এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি এম ডাল বিশিষ্ট একটা রেখা পি অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী হয় তাহলে এই রেখার সমীকরণ হচ্ছে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ টু এম অফ এক্স এক্স মাইনাস ওয়ান অর্থাৎ আমরা বলেছিলাম যে ওয়াই সমান এম এক্স প্লাস সি এই সূত্র দিয়ে এটা মনে রাখতে আর কি আচ্ছা তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকাল টু এম অফ এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে বলতো এই রেখাটা এই পি রেখাটার ঝাল যদি এম হয় তাহলে পি রেখাটা কত মানে পি এ রেখা মানে কিন্তু পিবি রেখা আমরা জাস্ট এম এর মানটা বের করলেই কিন্তু আমার ম্যাথ শেষ তাহলে আমরা বলতে পারি না যে ধরি ধরি পি এ রেখা বা স্পর্শক রেখা স্পর্শক রেখা বা হচ্ছে পি এ বা পিবি রেখা যেটাই বলি না কেন ইজ ইকুয়াল টু হবে মাইনাস ফাইভ ফোর বিন্দুগামী রেখা তার মানে কি রেখাটার সমীকরণটা কি যে ওয়াই মাইনাস দেখো এর মান মানে ফোর ইজ ইকুয়াল টু এম অফ এক্স মাইনাস মাইনাস এক্স ওয়ান এখানে আছে মাইনাস ফাইভ তার মানে কি প্লাস ফাইভ হয়ে যাবে অর্থাৎ আমার রেখার সমীকরণটা হচ্ছে এইটা যেটা আমরা এক নম্বর সমীকরণ ধরে নেই দেখো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য ঠিক আছে তোমরা কেমিস্ট্রিতে এটা প্রচুর ইউজ করো এটা আমরা ম্যাথেও ইউজ করতে পারি আচ্ছা অথবা আমরা এখানে কমা দিতে পারি যাই দাও সমস্যা নেই আমার মেন রেখাটা হচ্ছে কি ওয়াই মাইনাস ফোর ইজ ইকোয়াল টু এম অফ এক্স প্লাস ফাইভ এখন কথা হচ্ছে এখানে জাস্ট আমি এমের মানটা যদি বসাতে পারি অর্থাৎ রেখা দয়ের ঢাল যদি শুধু নির্ণয় করে বসাতে পারি তাহলে আমার ম্যাথ শেষ দেখো প্রশ্নটাতে কিন্তু এমনও চাইতে পারত যে এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত স্পর্শক দয়ের ঢাল কত বা স্পর্শকের ঢাল দয় কত একই কথা তখন কিন্তু আমার শুধু এমের মানটা বের করতে হতো তাহলে এখন আমরা কি করতে পারি এখন আমরা যে কাজটা করতে পারি দেখো এই বৃত্তের আমার কেন্দ্র দেয়া আছে মানে সমীকরণ যেহেতু আছে তার মানে কেন্দ্র ব্যাসাধ্য দেওয়া আছে দেখো তো কেন্দ্র নির্ণয় করেছি ব্যাসাধ্যটা কত ব্যাসাধ্য হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তার মানে কত ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার মাইনাস ওয়ান আমরা বলেছি যে মাইনাস জি এর মান ওয়ান মাইনাস এফ এর মান টু তার মানে জি এর মান মাইনাস ওয়ান এফ এর মান মাইনাস টু মাইনাস ওয়ান স্কোয়ারও যা ওয়ান স্কোয়ার ওতা মাইনাস টু স্কোয়ারও যা টু স্কোয়ারোতা তাই আমরা একবারই কেন্দ্র স্কোয়ার লিখে দিলাম মানে জি মাইনাস জি স্কোয়ার প্লাস মাইনাস এক স্কোয়ার তাহলে এখন আমরা এখানে কত পাই টু স্কোয়ার অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে টু তোমরা এগুলো খুব ভালো মতো পারো আমরা এগুলো শিখেছি আচ্ছা এখন কথা হচ্ছে এই কেন্দ্র থেকে যে একটা রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে চলে যায় তাহলে কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব হবে ব্যাসারদের সমান অর্থাৎ লম্ব দূরত্বটা হবে ব্যাসারদের সমান তাহলে বলো তো এই ও আর এ এটা তো এ তাই না এ বিন্দু এই ও এর যে ডিস্টেন্সটা এটা যদি ডি হয় তাহলে ডি ইজ টু আর এর সমান হবে অর্থাৎ আমরা বলতে পারি যে এই ওয়ান টু বিন্দু থেকে এই যে রেখাটা এই রেখার দূরত্বটা যদি ডি হয় তাহলে ডি ইজ ইকল টু আর সমান আচ্ছা ডি ইজ ইকাল টু আর বল তো ডি এর মান কত ডি এর মান হচ্ছে এই যে এই বিন্দু থেকে এই রেখা তাহলে ওই বিন্দু থেকে এই রেখা আমরা এই রেখাটাকে একটু সাজিয়ে লিখতে পারি না এই রেখাটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এক্স প্লাস ফাইভ এম ইজ ইকাল টু ওয়াই মাইনাস ফোর বা আমরা বলতে পারি এম এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ এম প্লাস ফোর ইজ টু জিরো অর্থাৎ এটা আমার সি কাজ করছে মানে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস যেটা আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ আচ্ছা তো এখন ডি এর মানটা তাহলে কত মানে এই বিন্দু থেকে এই রেখা দেখো জাস্ট আমরা বসিয়ে দিব এখানে এম মাইনাস দেখো ওয়াই ওয়াই মানে কত টু প্লাস হচ্ছে ফাইভ এম প্লাস ফোর ডিভাইডেড বাই রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার তার মানে কী আমরা ওয়ান লিখতে পারি মডুলার্স অফ এইটা ইজ ইকুয়াল টু কত ব্যাসাধ্য হচ্ছে টু আমি আবার বলছি আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে রেখাটা এম ঢাল মানে স্পর্শকে ঢাল এম এবং এম ঢাল বিশিষ্ট স্পর্শ কী করেছে এই বৃত্তটাকে স্পর্শ করেছে যা কি না কি মাইনাস ফাইভ ফোর বিন্দুগামী যেহেতু মাইনাস ফাইভ ফোর বিন্দুগামী তাহলে আমরা রেখার সমীকরণ এটা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ টু এম অফ এক্স মাইনাস এক্স ওয়ান এটা লিখতে পারি এখন এই যে কেন্দ্রটা নির্ণয় করেছি কেন্দ্র থেকে ওই রেখার যে লম্ব দূরত্বটা ডি সেটা কি ব্যাসাদের সমান হবে এটা আমরা দেখেছিলাম যে একটি রেখা যখন একটা ভিত্তকে স্পর্শ করে তখন এই কেন্দ্র থেকে তার দূরত্বটা ব্যাসাদের সমান হয় আচ্ছা তাহলে এটা করেছি এখন এইটা যদি আমি সমাধান করি তাহলে আমি এখান থেকে এর মান পাব এর দুটো মান পাবো তাহলে চলো দেখি মান দুটো কী মান দুটো হচ্ছে এম মাইনাস টু প্লাস হচ্ছে ফাইভ এম প্লাস ফোর ডিভাইডেড বাই রুট অভার অফ এম স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু টু বা আমরা এদিকে একটু সমাধান করি সিক্স এম প্লাস টু ইজ ইকাল টু টু রুট অভার অফ এম স্কোয়ার এখানে আমাদের পরমাণু আছে বা হচ্ছে আমরা যদি এখন টু দ্বারা ভাগ করি মানে এটাকে পাবো হচ্ছে থ্রাইজ এম প্লাস ওয়ান ইজ টু পাবো এম স্কোয়ার বা এখন যদি স্কোয়ার করে দিই তাহলে পাবো কি থ্রাইজ প্লাস হচ্ছে টু ইন্টু থ্রাইজ এম প্লাস বা পাবো হচ্ছে নাইন এম স্কোয়ার প্লাস সিক্স এম প্লাস ওয়ান ইজ এম স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আসলে কত হবে এইট প্লাস সিক্স এম ওয়ান ওয়ান চলে গেল ইজ ইকুয়াল টু জিরো বা আমরা কী পাই এম কমন নিলে এইট এম প্লাস সিক্স ইজ ইকোয়াল টু জিরো অতএব এমের একটা ভ্যালু পাবো জিরো মাইনাস সিক্স বাই এইট সমান আমরা লিখতে পারি জিরো যদি তিন দিয়ে কাটি তাহলে যায় না দুই দিয়ে যদি কাটি তাহলে মাইনাস থ্রি বাই ফোর অর্থাৎ আমার এমের ভ্যালু আমি যে দুইটা পাওয়ার আমাদের কথা ছিল কারণ কি রেখা তো দুইটা অর্থাৎ এমের একটা ভ্যালু হচ্ছে কত এই জায়গায় হবে জিরো আরেকটা ভ্যালু হচ্ছে কত মাইনাস থ্রি বাই ফোর এই যে দুইটা ভ্যালু জাস্ট এখানে বসিয়ে দিবো মানে আমার রেখা কোনটা ছিল আমার রেখাটা আমরা এখানে মিশে ফেলেছিলাম রেখাটা ছিল এটা যে ওয়াই মাইনাস ফোর ইজ ইকাল টু এম অফ এক্স প্লাস ফাইভ তোমরা ভিডিওটা একটু সামনের দিকে টেনে দেখতে পারবে আমাদের এখানে রেখাটা লেখা ছিল জাস্ট এমের মানটা এখানে বসাবো তাহলে আমরা নির্ণয় করেই ফেলি যে রেখা দুটো আমার কী হবে দেখো এম এর মান জাস্ট এখানে বসাবো তাহলে ওয়াই মাইনাস ফোর ইজ টু কত এম এর মান যদি জিরো বসাই তাহলে এইটা হচ্ছে জিরো অতএব একটা রেখা হচ্ছে এইটা এটা একটা রেখা আরেকটা রেখা হচ্ছে এম এর মান যখন মাইনাস থ্রি ফোর বসাবো তাহলে কি হয় ওয়াই মাইনাস ফোর ইজ এটা বা হচ্ছে আমরা বলতে পারি ওয়াই মাইনাস ফোর ইজ আর এখানে হচ্ছে ফোর মানে ফোর হচ্ছে এখানে গুণ হল তাহলে ফোর ওয়াই মাইনাস সিক্সটিন ইজ ইজিকাল টু মাইনাস থ্রাইজ এক্স মাইনাস ফিফটিন বা আমরা বলতে পারি কি যে থ্রাইজ এক্স প্লাস ফোর ওয়াই এখন পনেরো যদি এদিকে আসে তাহলে কি মাইনাস ওয়ান না ইজ ইজিক টু জিরো অর্থাৎ অপর রেখাটা হচ্ছে এইটা তার মানে এই রেখাটা হচ্ছে ধরো পি এ রেখা বা পিবি রেখা যেটাই ধরো না কেন ওইটা যদি পি এ হয় তাহলে এটা হচ্ছে পিবি রেখা ক্লিয়ার মানে আমার কাজ কি ছিল জাস্ট এমের মান দুইটা বের করে ওই যে সমীকরণটা ধরেছিলাম এই যে এটা ধরেছিলাম সেখানে বসিয়ে দিলেই আমার নির্ণেয় স্পর্শকের সমীকরণ বের করব এখন আসো তোমাদেরকে একটা বিষয় ধরিয়ে দিই দেখো এই প্রশ্নটাতে মানে একটা রেখা যখন একটা বৃত্তকে স্পর্শ করে যখন স্পর্শকের সমীকরণ চায় এবং নির্দিষ্ট একটা বিন্দু দেয়া থাকে আমরা অনেক সময় কি করি শর্টকাট একটা সূত্র অ্যাপ্লাই করি ঠিক আছে যদিও এটা শর্টকাট কোনো সূত্র না আমরা এটাকে প্রসেস করে জাস্ট বের করেছি টু এফ ওয়াই প্লাস সি ইজিকোয়াল টু জিরো ধরো বৃত্তের সমীকরণ হচ্ছে এটা এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি যার কেন্দ্র ধরো দেওয়া আছে মাইনাস জি এটা আমরা জানি এখন এখানে একটা বিন্দু যদি থাকে এক্স ওয়ান এই বিন্দুটা যদি পি হয় তাহলে এই পি অফ এ এবং পি অফ বি অর্থাৎ যে দুইটা বিন্দুতে স্পর্শ করে এই পি এ রেখা আমরা সরাসরি সমীকরণ থেকে বের করি কিভাবে সেটা জাস্ট ফার্স্টে আগে এই সমীকরণটার বামপক্ষটা লিখি লেখার পর এই বিন্দুটা এখানে বসিয়ে দেই তারপর ওই পাশে কিছু কাজ করি দেখো কি সেটা মানে আমরা সরাসরি লিখি এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইন্টু দে মানে গুণন এই বিন্দুটা এখানে বসাই কীভাবে সেটা এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এই যে এক্সের জায়গায় জাস্ট এক্স ওয়ান এর জায়গায় অর্থাৎ টু জি এক্স এটা গুণ আকারে রাখি রাখার পরে ডান পাশে তো কিছু লিখতে হবে তো সমীকরণ হবে না আচ্ছা ডান পাশে কি লিখি ডান পাশে এই যে এক্স স্কোয়ারের জায়গায় লিখি এক্স এক্স ওয়ান ওয়াই স্কোয়ারের জায়গায় লিখি ওয়াই ওয়াই তারপর এক্সের জায়গায় লিখি এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু ওয়াই এর জায়গায় লিখি ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টু যেই কাজগুলো আমরা কোথায় করেছিলাম বৃত্তের উপরস্থ কোনো বিন্দু যদি দেওয়া থাকে তাহলে স্পর্শক আঁকতে গেলে আমরা এই কাজগুলো করেছিলাম তাহলে এখানে এটা যদি মেনটেন করি তাহলে কি হয় দেখো এক্স অফ এক্স ওয়ান প্লাস হচ্ছে ওয়াই অফ ওয়াই ওয়ান প্লাস হচ্ছে এই যে টু জি এক্স আছে তাহলে এক্সের জায়গায় যদি এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু দেয় তাহলে টু টু কাটা যাবে তার মানে কি থাকবে জি অফ এক্স প্লাস এক্স ওয়ান থাকবে প্লাস হচ্ছে এফ অফ সেইম হবে ওয়াইয়ের জায়গায় যদি এটা বসাই তাহলে কি থাকবে এফ অফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি এই যে ডান পাশে এটা পেলাম এই পুরোটার উপর হচ্ছে আবার স্কোয়ার অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার মানে আমার আলটিমেট ফর্মটা হচ্ছে এইটা এই যে এইটা ঠিক আছে যেটাকে আমরা শর্টকাট ফর্ম বলে চালাই দেখো এটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস তোমরা যদি আমার কাছে জানতে চাও যে এটা কিভাবে আসলো এটা আমাদের দেখতে যাস দুই থেকে তিন মিনিট লাগবে এটা অপ্রয়োজনীয় তাই আমাদের দেখার প্রয়োজন নেই দেখো এই ক্যালকুলেশনটা এই মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস প্লাস সি মানে যেটা সমীকরণ সেটা দেওয়া আছে সেটার সাথে আবার ওই মান বসায় একটা মান পাবো একটা ধ্রুবক পাবো সেটার সাথে আবার গুণ করা তারপর ওই পাশে আবার স্কোয়ারের ফর্ম আছে সো এই কাজগুলো কতটা ডিফিকাল্ট সেখান থেকে আমি কি পাবো একদম ডিরেক্ট সমীকরণ দুটো পাবো তো এইটা করার চাইতে আমরা যে মেইন প্রসেস করলাম এটা কি আমাদের সহজ না এটা অনেক বেশি বাস্তববাদী অনেক বেশি ইফেক্টিভ অ্যান্ড ভিজুয়ালাইজ করা যায় বিষয়গুলোকে খুব সুন্দরভাবে এখানে তোমার ভুল হওয়ার চান্স কিছুটা বেশি তাই আমাদের অ্যাকুরেট হতে হবে অনেক বেশি অথেন্টিক হতে হবে মানে অনেক বেশি এক্সপার্টলি নির্ভুলভাবে পারতে হবে মোরাল হচ্ছে এটাই শুভকামনা সকলের প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ